আমাদের সমাজে ছেলে সন্তানকে বলা হয় বংশের প্রতীক। ছোটবেলা থেকেই এই সমাজ তাদের ইচ্ছা অনিচ্ছার মূল্য অনেক বেশি দেয়। কিছু প্রদীপের আগুন লেলিহান শিখা হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এই সমাজটা। আর সেই পোড়া সমাজের বুকে দাঁড়িয়ে আমরাই আবার মেয়েদের দোষ খুঁজে বেড়াই। আমি কি ন্যায় বিচার পাবো না? একজনই আছেন আপনাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারে। মার্ডার নাকি ধর্ষণ? শুভ্রা মেয়ে হিসাবে ভালো না, তার চারিত্রিক সমস্যা আছে বহু আগে থেকে। আমি যা করব সেটা আপনি সারা জীবন ইনকাম করেও শোধ করতে পারবেন না। দুই টাকার একটা মেয়ে মান সম্মান সবকিছু নষ্ট করে দিতেছে, সারা জীবন আমাকে সহ্য করবে কিভাবে? I'm not happy. আরো বড় কিছু পেতে হলে জাতির বিবেককে নাড়া দিতে হবে। দিল কে কিল করে আজ করব হচ্ছে জোর করে কোনো কিছু করানো যায় না, তিনি স্বেচ্ছায় গাড়িতে উঠেছিলেন। মিথ্যে কথা, সব মিথ্যে বলছেন আপনি। সব সত্য বেরিয়ে আসবে আর সেটাই আপনি ভয় পাচ্ছেন। আমি কখনো কাউকে ভয় পাই না। আপনি ভয় পাচ্ছেন। অন্যায়ের জবাব। মাস্তানি শুরু করেছো কবে থেকে? আমি হেরে গেলে এদেশের মেয়েরা আর কোনোদিন প্রতিবাদ করার সাহস পাবে না, আর রেপিস্টরা পেয়ে যাবে ধর্ষণের লাইসেন্স। আজ থেকে সকল নারী নির্যাতন মামলা আমি বিনামূল্যে লড়ব।